রেখে হাতে তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই শুনতে চাই কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই। প্রতিবারের মতো এবারেও উইন্ডোজ থেকে কিছুদিন আগে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালিত বাবা বেবি ও ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। আর আজকে ভালোবাসার 25 দিন, এখন আমরা রয়েছি সাউথ সিটি আইনক্সে। আসুন দর্শকদের ভালোবাসায় সকলের কি প্রতিক্রিয়া তাই জেনে নিই। ভালোবাসার 25 দিন আজকে বাবা বেবি ও, তো কেমন লাগছে দর্শকদের এত ভালোবাসা পেয়ে? মানে সত্যি অভিভূত হয়ে যাওয়ার মতোই ব্যাপার। এই ছবিটা আমরা সবাই মিলে খুব আনন্দ করে বানিয়েছি, মানে ছবিটা বানাতে গিয়ে কোনো রকম স্ট্রেস হয়নি, কোনো রকম স্ট্রেন হয়নি, সেটা একটা ভীষণ প্রাপ্তি যে কোনো অ্যাক্টারের বা যে কোনো টেকনিশিয়ানের। আর এই যে ছবিটা, যেটা সবথেকে বড় কথা, যেটা আমার ছবিটা করতে করতে মনে হয়েছে বা রাইট ফ্রম স্ক্রিপ্ট শুনতে শুনতে মনে হয়েছে যে এটা অল জেনারেশনের ছবি, একদম একদম জাস্ট কলেজ গোয়ার্স থেকে শুরু করে those who have just joined office to the middle aged person and above, all generation er chobi. Storytelling is so smooth, bangali darshokra ekhono golpo shunte chay bhai, ha ar ekta message shonge ekta sundor golpo thakle nitul loker bhal lagche. Seta amra to loke jemon cinema theke berochhe tokhon dekhte pachhi je tara, amra definite lokgulo mukh dekhe je tara tader porijonder bolbei, bondhu bandhuder bolbei chobi ta dekhe, ha that is the most promising part of it. তো আজকে 25 দিন হচ্ছে, দিস ইজ নাথিং, আই ক্যান বেট যে এটা 50 দিন সেলিব্রেট করবো আমরা, ইভেন 100 দিন সেলিব্রেট করবো। তো বাবা বেবির আজকে ভালোবাসার 25 দিন, দর্শকদের এত ভালোবাসাকে কেমন লাগছে সেটা? সবসময় ভালোবাসা পেতে তো ভালোই লাগে, এবং টানা 25 দিন, আজকে 4th week আমরা সেটাই সেলিব্রেট করতে এসেছি এখানে, এবং সেখানে এসে দেখছি এখনও প্রায় হাউসফুল যাচ্ছে, অনেক স্ক্রিন হাউসফুল যাচ্ছে। সো এটা তো অবভিয়াসলি খুবই আনএক্সপেক্টেড, এবং মানে আমার জন্য, কারণ যেহেতু এটা আমার প্রথম ছবি, সো খুবই খুবই ভালো লাগছে। আর যিশুদার সঙ্গে কাজ করার একটু মুহূর্ত যদি আমাদের সঙ্গে শেয়ার, যিশুদার সাথে কাজ করার মুহূর্ত শেয়ার করাটা ওরমভাবে ডিফিকাল্ট, বাট আমি বলবো যে প্রত্যেকটা মুহূর্তই আমি খুব এনজয় করেছি, এবং মানে শুধু শ্যুট নয়, পোস্ট শ্যুট অনেক আমাদের খুব মজার মজার প্রচুর ইন্টারভিউজ ছিল, খুব মজার মজার ইন্টারাকশন ছিল। সো সবকটাই মানে যিশুদা বিং সাচ অ্যান নাইস পার্সন অ্যান্ড সাচ অ্যা ওয়ার্ম পার্সন, সো আলাদা করে ওরমভাবে কিছু বলার নেই, কিন্তু মানে যিশুদা ইজ অ্যামেজিং, মানে আমরা খুবই মজা করে শ্যুটিং করেছি। আর বাংলা ছবি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চাও? এটাই বলবো যে বাংলায় বাংলা ছবি চলবে রমরম করে, সেটাই হওয়া উচিত, সবসময় হওয়া উচিত, এবং আমরা বাঙালিরা আমরা বাংলা ছবি দেখবো। আমরা আমাদের ইন্ডাস্ট্রি, ইট হ্যাজ অলওয়েজ মানে বিন আ ভেরি গ্লোরিয়াস পার্ট অফ ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি, স্টলওয়ার্ডসরা ছিলেন আমাদের ইন্ডাস্ট্রি থেকে, এবং আমার মনে হয় আমরা এখনও ভালো ছবি বানাই, তাই আমাদের দর্শক হিসেবে দর্শকদের কাছে এটা রিকোয়েস্ট করবো যে বাংলা ছবির পাশে থাকুন। আমরা আরও ভালো ভালো কাজ, আমরা চেষ্টা করছি ভালো কাজ নিয়ে আসতে, এবং আস্তে আস্তে আরও ভালো ভালো কাজ নিয়ে আমরা আসবো। 2 বছর করোনা পরিস্থিতি কাটিয়ে এখন মানুষ অনেকটাই হলমুখ, আর তারই ভালোবাসার প্রতিক্রিয়া দেখা দিচ্ছে বাবা বেবি ওকে, তো কেমন তোমার লাগছে? আমার অসম্ভব ভালো লাগছে, কিন্তু আমি বলি যে মানুষ এখন হলমুখী, কিন্তু আমাদের ছবি চলছে কিন্তু 25 ডেজ, মানে 4 সপ্তাহ আগে থেকে, তখন কিন্তু দর্শক এতটা হলমুখী হবে কি না জানা ছিল না। আমি তো বলবো বাবা বেবিও দর্শককে হলমুখী করলো, উইন্ডোজ, শিবু, নন্দিতাদি, জিনিয়া, অরিত্র, মানে এবং আমাদের ফুল টিম, আমার তো মনে হয় যে 2টো বাচ্চা, আমার তো মনে হয় যে সেই সময়টা আমরা একটু ভয় পাচ্ছিলাম যে তখন সেই সময় কোনো বিগ বাজেট হিন্দি ছবিও রিলিজ করার জন্য রিস্ক নিতে পারছিল না, সো আমরা রিস্কটা নিই এবং ছবিটা রিলিজ করি, এবং দেখা যায় যে দর্শককে, আমি তো বলবো বাবা বেবি ওর জন্যই দর্শক ফিরল। বাবা বেবি ওর 25 দিন, দর্শকদের এতটা ভালোবাসা কি বলবে? অসাধারণ একটা ফিলিং। আমি ওই মানে বারবার করে একটা জিনিসই বলি, সবসময়তেই বলি যে যে কোনো অভিনেতার কাছে পরম প্রাপ্তিটা হচ্ছে তার অভিনীত কোনো ছবি, সেটা যখন হাউসফুল হয়। আমি এই ছবির একটা পার্ট, সেটা যখন গেছি দেখতে যে লোকজন কেমনভাবে রিয়্যাক্ট করছে, হাউসফুল বোর্ড ঝুলছে,
এবং ফোর্থ উইক রানিং একটা বাংলা সিনেমা কোভিডের পর ফোর্থ উইক রানিং, হাউসফুল বোর্ড বিভিন্ন হলের বাইরে ঝুলছে, লোকজন ছবিটা দেখছে, এনজয় করছে উইথ ফ্যামিলি, অসাধারণ ফিলিং। মানে এটা এই ফিলিংটা না আমি প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগছে। আর তোমার চরিত্রটা তো বেশ মজার, মানে মাঝে মাঝে এসে এত সুন্দর সুন্দর একটা মজা অনুভব করছে, তোমার কাছের মানুষেরা কি বলছে? সকলেরই খুব ভালো লেগেছে, সকলেই খুব এনজয় করেছে এবং আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি এখনো পর্যন্ত যা পেয়েছি। খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলে একদম অন্যরকম হয়ে যেত, সেটাকে খুব ব্যালেন্স করে, সেটা আমার নিজের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। অরিত্র আমাকে চ্যালেঞ্জটা করতে দিয়েছে, থ্যাংক ইউ অরিত্র, শিবুদা, নন্দিতাদি, ইঞ্জিনিয়ার। প্রথমে বলবো ছবির কনসেপ্টটা তো বেশ অন্যরকম, তাই জন্য আমার মনে হয় মানুষ এতটা ভালোবাসা দিয়েছে, তো তুমি কি বলবে দর্শকদের ভালোবাসা? সেটা তো সত্যি যে কনসেপ্ট একটু অন্য হলে দর্শকদের ভাল লাগে সেটা দেখার জন্য। এবং ওই কনসেপ্টটা তো আমি তো মনেই করি যে কনসেপ্ট ইজ দ্য কিং, মানে কনসেপ্ট আসল আগে দরকার, আগে অ্যাক্টর অ্যাক্ট্রেস সবই তো পরে, আগে হচ্ছে কনসেপ্ট। গল্প এবং পুরো লেখাটা যদি ঠিকঠাক হয় তাহলে লোক আসবে এবং দেখবে ছবিটা, তারপর সবটা। আর উইন্ডোজের সঙ্গে কাজ করার, মানে কাজ করেছো, এইটার অভিজ্ঞতাটা কিরকম? দেখো আমি তো উইন্ডোজের সাথে লাস্ট 14 বছর ধরে কাজ করছি, আগে নন্দিতাদি শিবুদারকে অ্যাসিস্ট করতাম, সেখান থেকে আস্তে আস্তে ডিরেকশনে এসেছি। এই 14 বছরের জার্নিটা আর কি অভিজ্ঞতা বলতে গেলে একটা ফ্যামিলি, মানে এটা তো আমার কাছে একটা নিজের বাড়ির মতন, তাই সেই বাড়ির একজন সদস্য হয়ে একটা ছবি করতে পারছি, সেই ছবিটা সফল হচ্ছে থেকে কি ভালো লাগলো বলো। আরও একটা, মানে আমার খুব জানার ইচ্ছে, মানে এই যে হালু, পটল, পোস্ত, এত ইন্টারেস্টিং নামগুলো মানে কোথা থেকে মাথায়? এইটা কিন্তু পুরোপুরি জিনিয়ার ক্রেডিট, জিনিয়ার নাম একটা অদ্ভুত বাছে এবং বাচ্চাদের নাম দুটো যা বেসেছে, পটল এবং পোস্ত এবং হালু, মানে এই নামগুলো পুরোপুরি ক্রেডিট গোস টু জিনিয়ার। মেঘ, বৃষ্টি, 90s এর প্রেমের ছবি তোকে কি শেখালো মেঘ, পলাট, বারবার দেখা হওয়া, পলাট, সুধা গন্ধ, স্কুটি খারাপ হয়ে যাওয়া, পলাট, সঙ্গ পনের সু ইচ্ছে আ।